তুরস্ক ইসলামী দল ক্ষমতায়, এরদোয়ান সাহেব নিজে হাফেজ, ওনার নিজের ভাস্কর্য আছে, তুরস্কে অসংখ্য তাদের জাতির পিতা কামাল আতাতুর্কের ভাস্কর্য আছে, মালয়েশিয়ায় পাকিস্তানে কায়েদ আজম মোহাম্মদ জিন্নার বিশাল ভাস্কর্য আছে, কই সেখান থেকে উচ্চারণ করে না, আফগানিস্তানে অসংখ্য ভাস্কর্য আছে। আমার এখানে লেখাপদে লেখা আছে, এই তালিকা দেওয়া আছে, আপনারা সেখানে পড়ে নেবেন কোন কোন দেশে অসংখ্য ইসলামী দেশে ভাস্কর্য আছে। গতকালকে ফেসবুকে দেখছি কুয়েতের কোন আমিরের একটা ভাস্কর্য আছে, মালয়েশিয়ায় তাদের স্বাধীনতার যুদ্ধের বীর সেনানীদের 15 ফুট লম্বা উঁচু ভাস্কর্য তৈরি করেছে। আমরা অনেকেই জানি না ভাস্কর্য মূর্তি পার্থক্যটা কি। একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলছেন, ভাই আপনি কোন পথে নামছেন, আপনি শেষ পর্যন্ত মূর্তির পক্ষে গেলেন, আল্লাহ আপনাকে ইমান দেখ। আমি যাব না ভাই, তার মানে তার সে বুঝে না ভাস্কর্য মূর্তিটা কি। ভাস্কর্য এবং মূর্তি দুটো সম্পূর্ণ ভিন্ন। ভাস্কর্য হলো কাঠামোগত, মূর্তি হলো চেতনাগত। আমি যদি এই কলমটাকে মনে করি আমার ক্ষমতা উৎস, আমি যদি কলমটাকে পূজা করি, আমি যদি মনে করি এই কলমটা আমাকে জ্ঞান দেবে, অর্থ দেবে, শক্তি দেবে, তাইলে এটা মূর্তি। আমি যদি মনে করি না এটা শোপিস, এটা হাতের লেখার জন্য বস্ত্র মাত্র, তাইলে এটা কলম, এটা তখন এটা ভাস্কর্য। এখানে ভাস্কর্যের বিরোধিতা যারা করছেন, ওনারা আসলে ওনাদের উদ্দেশ্য ধর্মীয় না, রাজনৈতিক। ওনারা ভাস্কর্যে বিধা করছে না, ওনারা আমাদের মুক্তির যুদ্ধে বিরোধিতা করছে। যারা এই ভাস্কর্যে বিধা করছে তারাই বিএনপি জামাত জোটের সরকারের সময় 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্ব থেকে জিয়াউর রহমানের ভাস্কর্য উদ্বোধন করছে। বাংলাদেশে জিয়াউর রহমানের অসংখ্য ভাস্কর্য আছে, সুতরাং ভাস্কর্য নতুন নয়। বাংলাদেশে বিশ্বে ভাস্কর্য পুরাতন বিষয়, কিন্তু যারা এখন বিরোধিতা করছে তারা আসলে আমাদের স্বাধীনতা বিরোধী, তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী। একটু যদি আমরা পিছনে খুঁজি, যারা বিরোধিতা করছে তাদের পূর্বসূরীদের পরিচয় কি, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের পরিচয় কি ছিল। ওনারা স্বাধীনতা যুদ্ধের সময় এই ধর্ম দোহাই দিয়ে গণিমতের মাল বলে আমাদের মা বলে ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে, ওরা জ্বালাওপোড়া করেছে, মুক্তিযোদ্ধা সহ 30 লক্ষ শহীদ মানুষকে শহীদ করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে ধর্মের দোহাই দিয়ে। পৃথিবী অনেক এগিয়ে গেছে, মানুষ সারা বিশ্ব সম্পর্কে মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, হাতের মুঠোয় মোবাইল ফোনের মধ্যে সারা পৃথিবী। ধোঁকা দেওয়ার সুযোগ নাই, ধর্মের দোহাই দিয়ে মানুষকে উত্তেজিত করার সুযোগ নাই, মানুষ বুঝতে শিখেছে। আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য যে যারা আমাদের ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের রাজনৈতিক পরিচয়। আল্লামা আহমদ শফি সাহেবের মৃত্যুর পরে হেফাজতে ইসলামের যা দায়িত্ব নিলেন, ওই সমস্ত নেতৃবৃন্দ অন্য সংগঠনেও নেতৃত্বে আসেন এবং ছিলেন, তারা হঠাৎ করে হেফাজতে ইসলামের পদগুলি নিয়ে হেফাজতের ব্যানারটা ব্যবহার করে বেসিক্যালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সারা বিশ্বের দরবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অত্যন্ত উচ্চ আসনে নিয়ে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি করোনা মহামারী মোকাবেলায় যে ভূমিকা নিয়েছেন প্রশংসিত হয়েছে সারা বিশ্বে। বিশ্ব খাদ্য সংস্থা বলেছিল এই করোনাকালে খাদ্য সংকট দেখা দিবে, কোটি কোটি লোক মারা যাবে। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বন্যা করোনা যাই হোক বাংলাদেশে খাদ্য সংকট হবে না, প্রমাণ করেছে বাংলাদেশে খাদ্য সংকট হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে অনেক এগিয়ে গেছে। যে মুহূর্তে বাংলাদেশ 2021 সালে মধ্যমায় দেশে পরিণত হবে, ঘোষিত হবে, সেই মুহূর্তে আজকে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য, আমাদের সরকারের ইমেজ নষ্ট করার জন্য এই ধর্ম ব্যবসায়ীরা, স্বাধীনতা বিরোধী শক্তির
যারা একাত্তরে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে করেছিল তারা আজকে ভাস্করজি বিরুদ্ধে নামে মূলত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজ এই যে ধর্মের ব্যবসায়ীরা স্বাধীনতার বিরোধিতা করছে, ওরা আসলে আমাদের মুক্তিযুদ্ধকে হেয়প্রতিপন্ন করার জন্য, বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচিকে তারা ঘোষণা করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 1971 সালে এই ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলা করে বাংলার জনগণ, মুক্তিযোদ্ধারা যেমনিভাবে বঙ্গবন্ধু নেতৃত্বে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মনে করি যে আগামী দিনে বাংলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তি সচেতন শক্তি যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপন হবেই হবে। আমরা বিশেষ করে আমরা এখানে ঢাকা 4 এবং ঢাকা 5 এই 2 এলাকার নেতৃবৃন্দ, যেহেতু আমরা ওই এলাকায় বসবাস করি, সেহেতু আমরা মনে করি আমরা স্বাগতিক, এটা আমাদের নৈতিক দায়িত্ব সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন করা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সচেতন জনগণ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেখতীনকরণে ঘোষণা করতে চাই, বুকে রক্ত দিয়ে হলেও আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ভাস্কর্যের স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে সেটা যথাসময়ে যথাস্থানে হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই, মুজিব বর্ষের এই বিজয়ের মাসেই স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যাতে যথাস্থানে স্থাপিত হয় সেই দাবি জানাচ্ছি। পাশাপাশিভাবে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপন করার দাবি জানাচ্ছি, এবং যে সমস্ত ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে, মূলত তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, স্বাধীনতার বিরোধিতা করছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের কোনো কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? জি প্লিজ। জি, আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ 1990-91 সালে, যখন বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ছাত্র সংসদ নির্বাচিত